আজ রাতের আকাশে একটি ঘটনার সাক্ষী হতে চলেছে, যা 437 বছরে একবার ঘটে। নিশিমোরা নামের একটি ধূমকেতু আজ রাতে পৃথিবীর সবচেয়ে কাছের পথ দিয়ে বয়ে যাবে বলছেন বিজ্ঞানীরা। বিশেষ বিষয় হলো এই ধূমকেতুটি গত মাসেই প্রথম আবিষ্কৃত হয়েছে, আজকে তা পৃথিবীর কাছ দিয়ে বয়ে যাবে। এখানে জেনে রাখা ভালো যে পরের বার এই সুযোগ আসবে 437 বছর পর। জ্যোতির্বিদরা বলছেন টেলিস্কোপ প্রয়োজন হবে না, খালি চোখেও দেখা মিলবে এই নিশিমোরা ধূমকেতুর। এছাড়া সৌরজগৎ অতিক্রমের সময় নিশিমোরা আরও উজ্জ্বল হবে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আকাশ পরিষ্কার হতে হবে এবং হালকা আলো থাকতে হবে। ইউরোনিউজ বলছে সদ্য আবিষ্কৃত এই ধূমকেতু নিশিমোরা 13 সেপ্টেম্বর নিরাপদে পৃথিবী অতিক্রম করলো, আবারও তা দেখা যাবে। জ্যোতির্বিদদের জন্য উত্তর গোলার্ধে আগামী কয়েকদিন এটি দৃশ্যমান থাকবে। জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আমাদের সৌরজগতের একটি দূরবর্তী বস্তু ওট ক্লাউডে নিশিমোরার অসঙ্গতি ঘটেছে। এটি সোনকলে আহুস প্যানেলের ক্যানভাস হিসাবে বিবেচিত। নিশিমোরা ধূমকেতুর বৈজ্ঞানিক নাম C2023P1। পৃথিবী থেকে উদ্ধত এটি 17 সেপ্টেম্বর সূর্যের কাছাকাছি আসবে। এই ধরনের ঘটনা ঘটতে দেখার জন্য রাত যত গাঢ় হবে ধূমকেতু দেখার সম্ভাবনা তত বেশি এবং এর উজ্জ্বলতা আরও বেশি হবে। ধূমকেতু দেখার সর্বোত্তম সময় সূর্যোদয়ের প্রায় 90 মিনিট আগে, এমনটাই জানিয়েছে NQS সংস্থার পরিচালক। খালি চোখেও দেখা যায়, তবে টেলিস্কোপ থাকলে অভিজ্ঞতা আরও ভালো হবে। জ্যোতির্বিজ্ঞানী হিডিও নিশিমোরা নামে এই ধূমকেতুটির নামকরণ করা হয়। এই ধূমকেতুটি মাত্র 1 মাস আগে আবিষ্কৃত হয়েছিল। বলা হয়ে থাকে যে এই ধূমকেতুটি শেষবার আমাদের গ্রহে এসেছিল প্রায় 1500 সালের দিকে, পরের বার আবার দেখা যাবে 2450 সালে। জ্যোতির্বিদদের উদ্ধৃত করে ইউরোনিউজ বলছে যে পৃথিবী থেকে 125 মিলিয়ন বা 12,50,00,000 কিলোমিটার দূরত্বে পৃথিবীকে অতিক্রম করবে এই নিশিমোরা ধূমকেতু। এই সময় এর গতি থাকবে ঘন্টায় 2,40,000 মাইল। এমন একটি জল্পনা রয়েছে যে সূর্যের কাছাকাছি যাওয়ার ফলে এর তাপ সম্পূর্ণরূপে হারিয়ে যাবে, এমনটা হলে ধূমকেতু নিশিমোরাকে আর চোখে দেখা যাবে না। অপরদিকে সূর্যের মতো এক নক্ষত্রকে কৃষ্ণ গহ্বরে মিলিয়ে যাওয়ার দৃশ্য প্রত্যক্ষ করলেন বিজ্ঞানীরা। তারা বলছেন পৃথিবীর চেয়ে 3 গুণ বড় ওই নক্ষত্রকে বিশাল কৃষ্ণ গহ্বরে খেয়ে ফেলেছে। আমাদের সৌরজগৎ থেকে 52 কোটি আলোকবর্ষ দূরের এই ঘটনা প্রত্যক্ষ করেছেন, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন নতুন এই আবিষ্কারের বিশাল মহাকাশের অনেক নতুন রহস্য সমাধান মিলতে পারে। মহাকাশে থাকা বস্তুগুলো পারস্পরিক ধ্বংসাত্মক সম্পর্ক নিয়ে ধারণা পাওয়া যেতে পারে। ন্যাচার জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধে বিজ্ঞানীরা বলেছেন কৃষ্ণ গহ্বর বিশাল আকারের বস্তু, প্রায় প্রত্যেক গ্যালাক্সির কেন্দ্রেই এমন বস্তু থাকে। যখন এর ভেতরে কোনো বড় নক্ষত্রের মৃত্যু হয় তখন এটি আরও বড় হয়ে যায়। এর পরিধির মাঝে থাকা যে কোনো বস্তুকে নিজের দিকে টানতে থাকে। এই টান থেকে বেরিয়ে আসতে পারে না কোনো আলো। পৃথিবীর সবচেয়ে কাছের কৃষ্ণ গহ্বরের নাম স্যাগিটেরিয়াস। মিল্কি ওয়ে গ্যালাক্সির একদম মধ্যভাগে এর অবস্থান। আমাদের সূর্যের সবচেয়ে 40,00,000 গুণ বড় এই কৃষ্ণ গহ্বর। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে জ্যোতির্বিজ্ঞানীরা বিশাল এক কৃষ্ণ গহ্বরের খোঁজ পেয়েছেন। একটি নক্ষত্রকে গিলে খাচ্ছে এটি। ওই নক্ষত্রের দূরত্ব পৃথিবী থেকে 52 কোটি আলোকবর্ষ দূরে। এই আলোকবর্ষ বলতে বোঝায় আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে সংখ্যান হিসাবে তার 9.5 ট্রিলিয়ন কিলোমিটার। সম্প্রতি একটি ছোট্ট কৃষ্ণ গহ্বরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আমাদের পৃথিবী থেকে হয়তো এর ভর 1,000,000 গুণ বেশি। বিজ্ঞানীরা বলছেন কোনো মহাজাগতিক বস্তু যদি কৃষ্ণ গহ্বরে ঢুকে পড়ে তবে এর তাপমাত্রা 36,00,000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পায়। এদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো
চন্দ্রযান তিন মিশন ইতিমধ্যেই 100% সফল। শুধু সফলতা এসেছে এমন নয়, এর পাশাপাশি এই মিশনে ভারত একের পর এক ইতিহাস রচনা করেছে। ভারত ইতিমধ্যেই বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে, আর চতুর্থ দেশ হিসাবে চাঁদে অবতরণ করেছে। শুধু সফলভাবে অবতরণ নয়, এর পাশাপাশি নতুন নতুন যে সকল তথ্য সংগ্রহ করেছে তা ভারত তথা বিশ্বের বিজ্ঞানীদের কাছে গবেষণার নতুন নতুন পথ খুলে দিয়েছে। গত 23 আগস্ট চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম সফলভাবে অবতরণ করার পর রোভার প্রোগ্রাম নিজের কাজ শুরু করে দেয়। যেভাবে তারা কাজ করে তা ভারতীয় মহাকাশ গবেষণাগারের বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছে সেই তথ্য, আর সেই প্রশংসার পঞ্চমুখ হয়েছে বিশ্বের অধিকাংশ দেশ। আর এই প্রশংসার প্রেক্ষিতে এবার দক্ষিণ কোরিয়া নতুন উপহার দিল ভারতকে। নিজেদের কাজ ছেড়ে যখন বিক্রম এবং প্রজ্ঞান চাঁদের মাটিতে নিদ্রা অবস্থায় রয়েছে, ঠিক সেই সময় দক্ষিণ কোরিয়ার বিজ্ঞান মন্ত্রক একটি ছবি প্রকাশ করল। সেই ছবিতে দেখানো হয়েছে চন্দ্রযান তিনের বিক্রমকে, চাঁদের চারিদিকে ঘুরতে থাকা দক্ষিণ কোরিয়ার অরবিটার একটি ছবি তুলেছে। ছবিটি তোলা হয়েছে 27 আগস্ট। তবে এ যাবৎ ছবিটি প্রকাশ করা হয়নি, ছবিটি প্রকাশ করা হয়েছে 12 সেপ্টেম্বর। চাঁদের মাটিতে সফলভাবে অবতরণের ঠিক 4 দিন পর বিক্রমের এই ছবি তোলা হয়। চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে থেকে এই ছবি তোলা হয়েছে বলে জানা যাচ্ছে। যে অরবিটার এই ছবি তুলেছে সেটি 2022 সালের আগস্ট মাসে রওনা দিয়েছিল। দক্ষিণ কোরিয়ার লুনার অরবিটারের নাম হল ড্যানুরি। এই অরবিটারটি 2024 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কাজ করবে বলে জানা যাচ্ছে। তবে এই প্রথম চাঁদের মাটিতে থাকা বিক্রম অথবা প্রজ্ঞানের ছবি কোনো বিদেশের অরবিটার পাঠালো এমন নয়। এর আগেও একইভাবে একটি ছবি পাঠানো হয়েছিল নাসার তরফ থেকে। ভারতীয় মহাকাশ গবেষণাগারে এমন মিশনের বিদেশের বিভিন্ন অরবিটার যেভাবে ছবি তুলে পাঠাচ্ছে তা গর্বের থেকে কিছু নয়। চন্দ্রপৃষ্ঠে 14 দিনের পরীক্ষা নিরীক্ষা চালানোর লক্ষ্যমাত্রা নিয়ে প্রজ্ঞান কাজ শুরু করেছিল 23 আগস্ট। এরপর ধীরে ধীরে চাঁদের মাটিতে অন্ধকার নেমে আসতেই বিক্রম এবং প্রজ্ঞানকে স্লিম মোডে পাঠিয়ে দেয় ইসরো। স্লিম মোডে দুজনকে পাঠানোর আগে সব প্লেড পরীক্ষা করা হয়। এরপর 4ই সেপ্টেম্বর সকাল 8টা নাগাদ স্লিম মোডে যায় বিক্রম, এবং এই মুহূর্তে সব প্লেড বন্ধ থাকলেও কেবলমাত্র চালু রয়েছে রিসিভার মোড।